हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल बाहरी आहार। आशा करी अपनारा सबाई भालो आछेन। बाहरी आहारेर ए एपिसोडे आमी हाजिर हुएछी बिकेलेर जोन्नो खूब झटपट तैरी एकटी नास्तार रेसिपि निये, जार नाम पटेटो ललिपप। हातेर काछे थाका खूब अल्प उपकरण दिएई एई नास्ताटी तैरि करा जाय आर खेतेओ खूबई सुस्वादु। ताहले चलुन देरी ना करे देखे आसि पटेटो ललिपप कि करे तैरि करते हय। আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাশ করে রাখা আলু। আমি দুইটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন, তবে বেরেস্তা দিয়ে তৈরি করলে এটি খেতে বেশি টেস্টি হয়। এরপর আমি এখানে নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ, এক চামচ চিলি ফ্লেক্স, এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আলুর সাথে অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি 2 টেবিল চামচ ময়দার সাথে হাফ কাপ পরিমাণ পানি গুলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এই কাজটি করা যায়। এখন আমি দুই হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, আর মাখিয়ে রাখা আলুর মিক্সচার থেকে একটু নিয়ে আমি গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। বল তৈরি করা হয়ে গেলে আমি একটি বল ফার্স্টে এই ময়দার মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটিকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বস দিয়ে বলটাকে খুব ভালো করে কভার করে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকিগুলো তৈরি করে নেব। আর কয়েকটি বল আমি টোস্টের গুঁড়া দিয়েও তৈরি করেছি। এখন এগুলোকে ভাজার পালা। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে রেডি করে রাখা বলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এক সাইড ব্রাউন হয়ে এলে আমি এর সাইডগুলো চেঞ্জ করে দিচ্ছি।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সবগুলো বলই ব্রাউন হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে একটি পাত্রে বলগুলোকে তুলে নিয়েছি আর এর ঠিক মাঝ বরাবর একটি করে টুথপিক পুশ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল পটেটো ললিপপ। আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে খুব অল্প সময়ে আপনারাও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।